প্রতিদিনই মরে যাই, প্রতিদিনই আমাকে অনলাইনে মেরে ফেলে, আমার কবর পর্যন্ত খোঁড়া, আমার জানাজা হয়। পাঠান সিনেমা, এই সিনেমা নিয়ে বাংলাদেশের মধ্যেই অনেক আলোচনা সমালোচনার জন্ম দিয়েছে ইতিমধ্যেই। কেননা বর্তমান সময়ে বাংলাদেশে তেমন কোনো ভালো সিনেমা মুক্তি না পাওয়ায় এই পাঠান সিনেমা নিয়েই অনেক আলোচনা এসেছে। আর এই পাঠান সিনেমা নিয়ে প্রত্যেকটা সেলিব্রিটি থেকে জনপ্রতিনিধির কাছেই জিজ্ঞেস করছেন সাংবাদিকরা, এই পাঠান সিনেমা কেমন হবে বা বাংলাদেশে এই পাঠান সিনেমা মুক্তি দেওয়ার বিষয়ে আপনার বক্তব্য কী। আর এই নিয়ে কী বলছে এবার অবৈদুল কাদের, আমাদের আজকের এই ভিডিওতে সে বিষয়ে বিস্তারিত তুলে ধরব। অবৈদুল কাদের সাংবাদিকদের আলাপচারিতায় অবৈদুল কাদের নিজেই বলেন, আমাকে তো আপনারা সবসময় মেরেই ফেলেন, আমি তো সবসময় মরার মধ্যেই থাকি, হসপিটালেই ভর্তি থাকি। গত রাতেও এক সাংবাদিক আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে আমি সুস্থ আছি কিনা। রাত দুটায় একজন সাংবাদিক ফোন করে, আপনি কি সুস্থ আছেন? ভাই আমরা তো শুনতে পাচ্ছি আপনি হসপিটালে অসুস্থ। শুধু তাই নয়, সে সাংবাদিক এটাও বলে, তিনি নাকি শুনেছিলেন আমি অসুস্থ হসপিটালে ভর্তি আছি, তাহলে আমি কিভাবে কি বলবো, যাকে নাকি আপনারা সবসময় মেরেই ফেলেন, অসুস্থতায় ফেলে রাখেন। সাংবাদিকরা অবাইদুল কাদেরকে প্রশ্ন করেন, আচ্ছা বাংলাদেশে ইন্ডাস্ট্রিতে ভারতের যে একটি সিনেমা মুক্তি দেওয়া হয়েছে পাঠান সিনেমা, এই সিনেমার সম্পর্কে আপনার কী মতামত? তার পরিপ্রেক্ষিতে অবাইদুল কাদের বলেন, এটা তো ভালো দিক, ভারতের সিনেমা আমরা চালাবো, আমাদের সিনেমা ভারতে চালাবে, আদান প্রদান করে চলবো, এটা তো অনেক ভালো একটা দিক, ভালো একটা বিষয়, ইন্ডাস্ট্রি এতে করে অনেক লাভবান হবে বা অনেক ভালো কিছু করবে তারা। তো দর্শক শ্রোতা, অবাইদুল কাদরের কথা যে ভারতের সাথে বা বাংলাদেশের সমন্বয় করে কোনো কিছু করলে সেটা অনেক ভালো কিছু হবে বাংলাদেশের জন্যই, অবাইদুল কাদের এই বিষয়টাকে আপনি কীভাবে নিচ্ছেন? আপনার মূল্যবান মতামত জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকার জন্য। আমার কবর পর্যন্ত খোঁড়া, আমার জানাজা হয়।